গলার মধ্যে কোনো ব্যাকটেরিয়া ঘটিত ইনফেকশন হয়েছে কিনা সেটা জানতে থ্রোট সোয়াব কালচার বা থ্রোট কালচার করা হয়। থ্রোট সোয়াব কালচার করার আগে কি কি নিয়ম মানা প্রয়োজন এবং কোন কোন রোগ শনাক্ত করতে থ্রোট সোয়াব কালচার করা হয় সেটা জানতে ভিডিওটি দেখতে থাকুন। আমি দেবব্রত, ক্যালকাটা স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন কলকাতা এবং অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস নতুন দিল্লি থেকে প্রশিক্ষণপ্রাপ্ত মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট। এটা হলো টেকনোলজি মাস্টার ইউটিউব চ্যানেল। কখন পরীক্ষা করা হয়? স্ট্রেপ থ্রোট, নিউমোনিয়া, টনসিলাইটিস, হুপিং কাফ, মেনিনজাইটিস ইত্যাদি রোগ শনাক্ত করতে থ্রোট সোয়াব কালচার করা হয়। এই পদ্ধতিতে আমরা জানতে পারি যে গলার মধ্যে এই সকল ব্যাকটেরিয়াগুলি কোনো ইনফেকশন সৃষ্টি করেছে কিনা। গলার ভিতরটা লালচে রক্তিম বর্ণ ধারণ করলে, গলা ফুলে গেলে, গলার মধ্যে সাদা দাগ দেখা গেলে বা পুঁজ দেখা গেলে থ্রোট সোয়াব কালচার করা প্রয়োজন। টনসিলের উপরে বা গলার উপরের দিকের তলে লাল দাগ দেখা গেলে বুঝতে হবে গলায় ইনফেকশন হয়েছে। এই লক্ষণ দেখে ইনফেকশনের কারণ ভাইরাস না ব্যাকটেরিয়া এটা বোঝা সম্ভব নয়, তাই থ্রোট সোয়াব কালচার করা প্রয়োজন। স্ট্রেপটোকক্কাল ব্যাকটেরিয়া দ্বারা গলায় ইনফেকশন হলে সেটা খুব বিপজ্জনক, এ কারণে প্রথমেই থ্রোট সোয়াব কালচার করে নেওয়া ভালো। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে গলার ইনফেকশন ব্যাকটেরিয়া অপেক্ষা ভাইরাসের দ্বারা ঘটেছে। ভাইরাসের ইনফেকশন হলে কোনো চিকিৎসা ছাড়াই কয়েকদিনের মধ্যে সেরে যায়। ভাইরাসের কারণে ইনফেকশন হয়েছে কিনা সেটা জানতে থ্রোট সোয়াব কালচার করা হয় না। ভাইরাস শনাক্ত করতে PCR অর্থাৎ পলিমারাইজ চেইন রিঅ্যাকশন নামক পদ্ধতি ব্যবহার করা হয়। থ্রোট সোয়াব কালচার করার আগের প্রস্তুতি। লালারসের নমুনা সংগ্রহ করার আগে অ্যান্টিসেপটিক মাউথ ওয়াশ ব্যবহার করা নিষেধ। কোনো অ্যান্টিবায়োটিক সেবন করলে ডাক্তারবাবু ও ল্যাবরেটরিতে জানান, কারণ অ্যান্টিবায়োটিক পরীক্ষার ফলাফলকে প্রভাবিত করতে পারে। অ্যান্টিবায়োটিক গ্রহণ করার আগে পরীক্ষা করা সবথেকে ভালো। কিভাবে লালারসের নমুনা সংগ্রহ করা হয় ও পরীক্ষা করা হয়? রোগীকে চেয়ারের পিছনের দিকে হেলান দিয়ে বসতে বলা হয়। এরপর রোগীকে মুখটি সম্পূর্ণভাবে খুলতে বলা হয় এবং মাথা পিছনের দিকে ঝোলাতে বলা হয়। টাং ডিপ্রেশন নামক যন্ত্রের সাহায্যে বা চামচের সাহায্যে জিভটি নিচের দিকে চেপে দেওয়া হয়। প্রয়োজনে জিভটি সামান্য বাইরে বের করতে বলা হয়। এর ফলে গলার ভিতরটা ভালোভাবে দেখা যায়। আগে থেকে প্রস্তুত করে রাখা একটি জীবাণুমুক্ত কটন সোয়াব অর্থাৎ তুলো জড়ানো একটি দণ্ড গলার পিছনের দিকের উপরের দেওয়ালে, টনসিলের উপরে এবং কোনো পুঁজ বা সাদা দাগ থাকলে তার উপরে ঘষে লালারস সংগ্রহ করা হয়। খেয়াল রাখা হয় যাতে সোয়াবটি জিভে বা মুখের ভিতরের অন্য কোথাও স্পর্শ না করে। এবার সোয়াবটি পুনরায় জীবাণুমুক্ত নলে প্রবেশ করিয়ে মুখ বন্ধ করে ল্যাবরেটরিতে পাঠানো হয়। এই পদ্ধতিতে সোয়াব সংগ্রহ করাকে অরোফ্যারেঞ্জিয়াল সোয়াব বলা হয়। থ্রোট সোয়াব সংগ্রহ করার আর একটি পদ্ধতি হল নাসোফ্যারেঞ্জিয়াল সোয়াব কালেকশন। এক্ষেত্রে রোগীকে চেয়ারে হেলান দিয়ে বসানো হয়। এবার সোয়াব দণ্ডটি বহিঃনাসারন্ধ্র অর্থাৎ নাকের ছিদ্রটির মধ্যে দিয়ে প্রবেশ করানো হয়। প্রায় 5 সেন্টিমিটার প্রবেশ করালে অন্তঃনাসারন্ধ্রের নিকট ন্যাসোফ্যারিংস অর্থাৎ শ্বাসনালীর উপরের অংশে সোয়াবটি পৌঁছায়। এবার সোয়াবটি আস্তে করে ঘোরানো হয় এবং সংশ্লিষ্ট স্থানে রস সংগ্রহ করা হয়। ধীরে ধীরে সোয়াবটি বের করে টিউবের মধ্যে রাখা হয় এবং মুখ বন্ধ করে ল্যাবরেটরিতে পাঠিয়ে দেওয়া হয়। ল্যাবরেটরিতে বিশেষ ধরনের মিডিয়াম বা মাধ্যমযুক্ত প্লেটে কৃত্রিম পরিবেশে সোয়াবে সংগ্রহ করা ব্যাকটেরিয়াগুলির বৃদ্ধি ঘটানো হয়। কৃত্রিমভাবে ব্যাকটেরিয়ার প্রতিপালনকে কালচার বলা হয়। ব্যাকটেরিয়ার সংখ্যা বৃদ্ধি ঘটলে বিভিন্ন পরীক্ষার মাধ্যমে কি ধরনের ব্যাকটেরিয়া গলায় ইনফেকশন সৃষ্টি করেছে সেটা জানা যায়। কি ধরনের ওষুধ ব্যবহার করলে ব্যাকটেরিয়া ধ্বংস হবে এবং রোগী সুস্থ হয়ে উঠবে
সেটা সম্পর্কে ধারণা পাওয়া যায়। পরীক্ষার ফলাফল জানতে 2 থেকে 5 দিন সময় লাগতে পারে। পরীক্ষার ফলাফলের ব্যাখ্যা। থ্রোট সোয়াব কালচার নেগেটিভ হলে বুঝতে হবে যে গলায় রোগ সৃষ্টিকারী কোনো ব্যাকটেরিয়া নেই। রেজাল্ট পজিটিভ হলে বুঝতে হবে গলায় রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া উপস্থিত আছে। কোন ধরনের ব্যাকটেরিয়া রোগ সৃষ্টি করেছে সেটাও এই পরীক্ষা থেকে জানা যায়। থ্রোট সোয়াব কালচার রিপোর্টে কোন ধরনের ওষুধে রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়াগুলি ধ্বংস হবে সেটাও লেখা থাকে। যে সকল অ্যান্টিবায়োটিক ওই নির্দিষ্ট রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়াকে ধ্বংস করতে পারবে না তারও তালিকা দেওয়া থাকে। এই অ্যান্টিবায়োটিকগুলিকে রেজিস্ট্যান্স বলা হয়। এবং যে সকল অ্যান্টিবায়োটিক ওই নির্দিষ্ট ব্যাকটেরিয়াগুলিকে ধ্বংস করতে পারে তাদেরকে সেন্সিটিভ বলা হয়। থ্রোট সোয়াব কালচার নিয়ে আলোচনা এখানেই শেষ করব। কোনো পরামর্শ দিতে বা আলোচনা করতে কমেন্ট করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি প্রয়োজনীয় মনে করলে লাইক ও শেয়ার করুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।